অনেকক্ষণ ধরে বয় তুই গেল গুই জিসান দোস্ত কই তুমি আর আমি কেমন আছিলাম তোরা জানস না বিয়ের পরে কিন্তু পরিবর্তন হয়ে গেছিস বিয়ের পরে তো একটু পরিবর্তন হইতি নালে তো বুঝিস তো বিয়ে সাথে তো দুইজনে করছস তুই তো করস নাই বুরগুতা খাইলে না ঢেলা খাইলে ঠিক হয়ে যাবে পয়সা বুঝছি তোমার বয়ান করা লাগবে না ঠান্ডা মাঠা খাওয়াবে না গরমে তুমি আধা ঘন্টা বয় রাখছো একটা কথা বল বলো বুঝছে সুন্দরী অবস্থা ওই যে ভাবি হ্যাঁ হ্যাঁ ওই যে আস্তে আস্তে বেটা তোর ভাবি ঘরে বেটা শুনলে তোকটা খুললে লাগবে বেটা আর দিন বেটা মনে কর ঘরের ভিতরে আইলে মোবাইলটা লুয়ে মনে কর খালি চেক করে এইদিকে এইদিকে হোয়াটসঅ্যাপে যাই কতক্ষণ মেসেঞ্জারে যাই কতক্ষণ এই মনে কর বিদিক করে লাই আমার জানোস তো তোর ভাবি যদি একবার শুনে তুমিও যে না মামা তুমি দেখেন জিনিস পরিচয় তো করা দিলাম কানের ভিতরে কি ঠাসা লাগছে হ্যাঁ ঘরের মধ্যে গেলে বেড়া কি ঘরের ভিতরে কি তোর তোর জন এটা দিত আমি তুই এরম করস কানের ভিতরে কিছু ঢোকে না এই বেড়া খাওয়ানোর সময় তো মুখটা বইরা খাস বেড়া কেন এটা তোমার বাসার কাজ আছে ঠান্ডা মানে কি জানাও এই সামনে মোরের দোকানে যাবি যা আমার কথা কবি যা কিছু লয়ে যা এলে হন তুই কি লয়ে আবি তুই তো জানবি না কিছু তুই তাহলে তাহলে মোরটা রাখছি হন যা দুই দুই লিটার একটা কোক লবি আর চানা চুল লয়ে আবি আর যা যা ভালো লাগে তুই লয়ে যা আমার ব্যবসা তো খুব চলতেছে কিন্তু তো মার খেয়ে যাচ্ছে আবারও চললে আবার মার খাবি গিল লিগা আর কোশ না আগে তো ভালোই চলতেছিল এখন তো পুরো মায়ের আমার একই অবস্থা অবশ্য মানে কোনো দায় কোনো কিছু কুলবাই দিচ্ছে না কি করবো ওরা ধরে একটা বিয়া করে দিস না আর ওরে ওরে তো বিয়া করে যায় কিন্তু হয়তো আমরা এটা জিনিস হয়তো করে পছন্দ করতেছে না ওরে ওরে করে না না ও ওরে পছন্দ করে না তুমি তো মামা খান জিনিস তুমি তো ডাইনামাইট সব লয়ে লিছো আমরা যখন ভার্সিটিতে আসিলাম তখন কিন্তু তোরে খুব চয়েস করতো মাইয়ারা হাজার এমন কি আছে এমন কি আছে ভাই তুমি এটা বুঝছো না কিন্তু এখন কিন্তু ওগুলো পাত্তা দিই না মেনসা মেসাই নিয়ে আইছি কালা পানি ইয়া পানি আনতে কইলা না তুই আসলি বেটা একটা মগা আসলি তুই একটা মগা বেটা হিসাব পোলাবান কই পাস তুই এ দিশান কবি না একটা লাইটটা কিন্তু ঠিক করলাম ও এই তোমার সমস্যা কি তুমি ওরে সকালেও মারো দুপুরেও মারো তুমি আনাইছো কে তুমি ওরে পাইছো কি তুমি আনাইছো কে ঘরে যাও সব বিষয় নাক গলাই পড়ো যাও ঘরে যাও যাও আনে যাও ঘরে যাও আর কিছু শিখাইতে পারো না তুমি ওরে মারো কেন ওরে মাই ওরে তখন পিটানোর দরকার পরে কইছে কোকান্তা দাও কি লাইছে এডি খাই মানুষ একটা ভুল করছে তুমি বললাও দিবা যে যাও এটা চেঞ্জ করে অন্যটা নিয়ে আসো আমি এটা খাই না তুমি ওর গায়ে বারবার হাত তুলো কেন তুমি দাও আমি এগুলা খাই তুমি বলো আমি খাই এগুলা কোনদিন আমি এগুলা খাইছি বলতা যে আমি এগুলা খাই না আমি ফালতু জিনিস কখনো খাই বুঝা বললাই তো আবার কইছে যে অফিসে নিয়ে যাও অফিসের কাছে লাগাই দাও ওরে কি সব এই তোমরা কেন ছেলে ছেলে করো কেন হ্যাঁ বেটা এই জিসান এই আমার সামনে চোখের সামনে তো যা না তোর মারবো আমি যা আমার সামনে এখন যাস না তুই তোর আমি যাইতে গেছি আনতে তুই তো যা তুই যাইতে গেছি তোর এখন আবার দাঁড়িয়েছিস তুই থাপরে কানের বটি সব ধরালাম আমি যা এদিক যা হকাটকা আসে করতে গিয়ে এদিক যা বাইরে বাইরে তুই তো বাইরে যা বাইরে
আমার বন্ধু, ওরা তোর বন্ধু রে কি করলো? তুমি ঘরে যাও ঘরে যাবো মানে তুমি ঘরে যাও তো ঘরে যাবো মানে কি করলো এটা? কাকা ভালো আছেন? ওঠো, কতগুলি বাড়ির ভিতরে ওটা এটা ওটা খাবারের ইজ্জত করতে জানো না, সম্মান করতে জানো না, এই এই সমস্ত বকেটা নিয়ে চলো তুই। হ্যাঁ কি হয়েছে বৌমা বলো তো? আপনার ছেলে ছোট একটা বাচ্চা ছেলে, কিছু বুঝো? ওরে বুঝা বলবো না, ওরে বলছে কোকানতে, ও কোকানে নেই সেভেন আপনি আসছে, ওরে বলতো যে তুমি যাও এটা বদলায় নিয়ে আসো, আমি এটা খাই না, শেষ কথা। অবশ্যই ওরে সকালেও মারে, দুপুরেও মারে, বিকালেও মারে, এখনো ওর গায়ে মারছে। কি রে গায়ে কোক গুলা? ওরে কইছে 2 লিটারের কোক লইতে, ওই লইছে 3টা, আমি এটা খাই। এটা তুই খাস না, সুন্দর করে কইতে পারতি না? আবার বসছে, সাহসটা কত বড়! ওর সাথে জোরে ধমকের সুরে একটা কথা বলতে দেখছ? হ্যাঁ তোমরা কি তোমার বাবা মার থেকে শিক্ষা নাও নাই যে কিভাবে কি আচরণ করতে হয়? অন্যের সংসার আইস অশান্তি সৃষ্টি করো। হ্যাঁ আবার বলো বাবা, কি তোর বাবা এরকম কেন? হ্যাঁ অবস্থা কি? একটা চুপ থাক, আমার বাপে কথা কইতেছে, চুপ থাক। যে এতটুকু একটা বাচ্চার সাথে যে এরকম অত্যাচার করছে, ওর গায়ে হাত তুললো, এই তোরা একজন কেউ বলতে পারলি না? দোস্ত আসলে তোমার তোমার কিন্তু এই কাজটা কোনো ঠিক হয় না, তুমি আদি আর বাচ্চা বলো তুমি আদি লাগি লেগে আমগো সামনে বেয়া দিশা, তুই যে এই কাজগুলো করবি আগে জানলে কিন্তু আসতাম না দিশা। এই বাইরে আমাকে বাড়িতে বাইরে, এগুলা কি দিশা? বাইরে তোর আমার বাড়িতে, কাজের বলা জিতবে আমগুলাকে মিটাই দিচ্ছে বাসাটা কে না। এই যে এই বাচ্চা পোলাটা দেখো, তোর চেহারার দিকে একটু তাকায় দেখো, মায়া লাগে না? ও তো তোমাদের ছোট ভাইয়ের মতোই, এই তোর তো সন্তানের মতো, তোর হাতটা একটু কাঁপলো না ওর গায়ে হাত তুলতে? হ্যাঁ আর তোমাদের তো একটু বোঝা উচিত ছিল নাকি? হ্যাঁ যে এতটুকু একটা ছেলে, এই তুই কিন্তু এটা ভুল করতেছস, তোমরা একটু বোঝাও। তোমাদের মধ্যে যেহেতু বন্ধুত্বের এত মিল, এত সম্পর্ক, এত মধুর, তাহলে তোমরা তো একে অপরকে বুঝাইতে পারো। ও তো অন্যায় করছে, অন্যায়টারে তোমরা সাপোর্টিং দিছো, এখন তোমরা শহরে ওরে মানে বকতেছো। আমায় আমি আসার আগে বলতা, এই কাজটা তো তোমরাই করতে পারতো, আমাদের লাগে না তো? একজন বন্ধুই তো পারে একজন বন্ধুকে সৎ উপদেশ দিতে, ভালো কথাবার্তা বলে ভালো দিকে নিতে। বন্ধু যেটা পারবে সেটা বাবা মাও কিন্তু পারে না, কিন্তু তোমরা কেমন বন্ধু দেখো, তোমাদের একটু মায়া লাগা উচিত। এতটুকু একটা ছেলে কাজ করে বিদায় কি, ওর কি কোনো ই নাই? বলো তুমি বলো, বলো বাবা, তোমরা বলো, বলো ভুল হয়ে গেছে আসলে আমাদের ঠিক হয় না। তুই এবারে মাথা গরম হয়ে এমন এমন কাজ কাম করে বড়া, তো তালে তালে বড়া আমরা ছেলেরা ভুল বুঝে লাগি। এখন ওই কাজগুলো করিস তুই? গদ্দ বয়স হইতাছে দিন দিন, বয়স হইতাছে কি হইতাছস তো? হ্যাঁ ছেলেরা তোর মারা ওষুধ না বড়া, তার ভিতরে ঢুকে না, ঢুকে নাই মাথার মধ্যে। কাকা আসলে আমরা বুঝছি না, ঠিক আছে কাকা? এই এত দূর বাচ্চা পোলা, ওর গায়ে হাত দিতে হয়? হ্যাঁ ওরে ওরে যে কোন একটা কাজ ভুল করতেই পারে, একবার দুইবার, আমরা বয়স হয়ে গেছে, আমরাই তো এখন কত ভুল করি। এই তুইও তো মাঝে মাঝে ভুল করস, রাস্তার থেকে আমার সাথে দেখা কি কিছে না, আমি এই জিনিসটা ভালো হয়ে খাইছি আবার আয় নিয়ে যাস, তোর তো ভুল করতে পারে বাচ্চা ছেলে, তাই না? গরিব মানুষ কাজ করে, ওরে সুন্দর করে আদর দিয়া স্নেহ দিয়া ভালোবাসা দিয়ে বুঝাই দে যে দেখ রে এটাই ভাবে না দীপু, এটাই ভাবে করিস, এভাবে না এটা এইভাবেই করিস, তাহলে তো সুন্দর বুঝতে পারে। আর মারলে কি হইব জানস, ও আস্তে আস্তে বিগড়াই দেবো,
ও আস্তে আস্তে মানে ওর মেন্টালি আপসেট হয়ে যাবো, একটা সময় দেখবি যে মানে এরকম ভয়াবহ রূপ ধারণ করব। এটা ঠিক না, এটা সুন্দর করে বুঝাই দিবে। আর তুমি বাবা একটা জিনিস মাথায় সবসময় খেয়াল রাখবা, খাবার জিনিস এটা কিন্তু খুব, এটার মধ্যে প্রত্যেকটা খাবারের সাথে ফেরেস্তা আছে। এই যে খাবারটা তুমি ফেলছো মাটিতে, এটা অনেক বড় গুনার কাজ করছো তুমি, এই কাজটা কখনো করবা না। শুধু এই খাবার না, কোনো খাবারই কোনো সময় মাটিতে ফেলবা না, খাবারকে সম্মান করবা। ভুল করস দিয়ে তো আমার মন মেজাজ খারাপ হয়ে যায়। আমরা তাল দিয়ে লাইছি বেটা, কিছু কইলাম না, কাজগুলো করিস না বন্ধু, মন ভালো না, চলে যাচ্ছি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, মন ঠান্ডা কর, আল্লাহ।